শুভেন্দুবাবু বলেছেন রাজ্য সরকার নাকি চলছে শুধুমাত্র দক্ষিণ কলকাতা নিয়ে, অন্যান্য জেলার মন্ত্রিত্ব এত কম কেন, এই নিয়ে তার প্রশ্ন। তা শুভেন্দুবাবু, আপনি আজকে বললেন এটা জেলার সাথে কলকাতার লড়াই, আপনার কাছে আমি জানতে চাইছি, আপনি তো জেলার প্রতিনিধি, আপনি তো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা থেকে নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিয়ে গিয়েছিল রাজ্য সরকারে, সেখানে আপনি তিনখানা মন্ত্রক সামলাতেন, তো আপনি যখন তিনখানা মন্ত্রক সামলেছেন, আপনার কি মনে মায়া হয়নি, আপনার মনে হয়নি এর মধ্যে থেকে একটা আমি রেখে বাকি দুটো দিদিকে ফেরত দিই, এবং ফেরত দিয়ে আমাদের দিদিকে বলি দিদি আর অন্যান্য জেলার যে কোনো দুটো বিধায়ককে দুটো মন্ত্রিত্ব দাও না? তখন আপনি আপনার আখেরটা গুছিয়ে নিয়েছেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু, আপনি এখন যেই দলে গেছেন সেই দল শুধু দিল্লি আর গুজরাট নিয়েই রাজ্য চাল দেশ চালাচ্ছে, শুধু উত্তরপ্রদেশ আর বিহার নিয়েই দেশ চালাচ্ছে, পশ্চিমবঙ্গ তো তাদেরকে 18টা লোকসভা সাংসদ দিয়েছে, যেটা পেতে আপনি তৃণমূলে থেকে হেল্প করেছিলেন গোপনে গোপনে। তা শুভেন্দুবাবু, আপনার সেই কেন্দ্রীয় সরকার 18টা লোকসভা সিট দেওয়া একটা রাজ্যকে মাত্র দুটো কেন আধা মন্ত্রী দিয়েছে বলতে পারেন? দুটো কেন হাফ প্যান্ট মন্ত্রী দিয়েছে? শুভেন্দুবাবু, আপনি আমার সাথে একই মঞ্চে ছিলেন কালিয়াগঞ্জের বিধানসভা উপনির্বাচনের প্রচারে, শুভেন্দুবাবু বাবুল সুপ্রিয়দের উদ্দেশ্য করে বলেছিলেন গরুর গাড়ির হেডলাইট আধা মন্ত্রী, নরেন্দ্র মোদী পূর্ণ মন্ত্রিত্ব দেননি, দেবশ্রী চৌধুরী আধা মন্ত্রী গরুর গাড়ির হেডলাইট পূর্ণ মন্ত্রিত্ব দেয়নি, আপনার বলা বক্তব্য রেকর্ডেড আছে শুভেন্দুবাবু, আমি আপনার ঠিক ডায়াসের পেছনে মঞ্চে বসেছিলাম। তা শুভেন্দুবাবু, আজকে আপনার মনে প্রশ্ন জাগছে না কেন আপনার বর্তমান দল ভারতীয় জনতা পার্টি 18টা লোকসভা কেন্দ্র সাংসদ দেওয়া একটা রাজ্যকে মাত্র দুটো আধা মন্ত্রী দিল, কেন একটাও পূর্ণ মন্ত্রী দিল না 2014 সাল থেকে আজকে 6 বছর পর্যন্ত আপনি প্রশ্ন করছেন? তা শুভেন্দুবাবু, আপনি বলছেন রাজ্যটাকে মোদিজির হাতে তুলে দিতেই হবে, এটা আপনার 1 বছর আগে মনে হয়নি? রাজ্যের অর্থনীতি না হলে নষ্ট হয়ে যাবে, আপনার 6 মাস আগে মনে হয়নি? যদি মনে হয় ভাইপো তোলাবাজ, তাহলে এই ভাইপোদের সাথে বৈঠকে বসলেন কেন? যদি মনে হয় তৃণমূল দলটা করতে আপনার লজ্জা হচ্ছিল, তাহলে কেন এই সৌগত রায়দের সাথে বৈঠকে বসলেন দুদুবার? আপনি তো প্রত্যাখ্যান করে দিতে পারতেন প্রথমেই, আপনি কেন সময় কিনছিলেন? আপনি কেন 4 মাস ধরে অরাজনৈতিক ব্যানারে প্রোগ্রাম করলেন? আপনি তো তখনই বিজেপিতে যোগ দিতে পারতেন। শুভেন্দুবাবু, আপনি বলছেন অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, বাংলার অর্থনীতি এখন ভারতবর্ষের অন্যতম স্ট্রং কন্ডিশনে আছে, এটা আপনারই কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে। তা শুভেন্দুবাবু, আপনার কাছে স্পষ্ট প্রশ্ন, আপনার মোদিজি ক্ষমতায় আসার পর আজকে করোনা ভারতকে উপহাতে হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে উপহাতে হয়েছে, কিন্তু পাকিস্তান আর বাংলাদেশের GDP -23.9 নেমে আসেনি বা -24 নেমে আসেনি, আপনার মোদিজির বেলায় কেন হলো? আপনার মোদিজি ক্ষমতায় আসার পর নোটবন্দি থেকে শুরু করে GST-র একের পর এক তুগলকি সিদ্ধান্ত নেওয়ার পর অর্থনীতির মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন অর্থনীতিকে, তখন সেই অর্থনীতির ভোগে পাঠানো নরেন্দ্র মোদির হাতে আপনি বাংলাকে তুলে দিয়ে বাংলার অর্থনীতিটা ভোগে পাঠাতে চাইছেন। আপনি বলছেন বাংলায় শিল্প নেই, আপনার কাছে জানতে চাই শুভেন্দুবাবু, আপনার বর্তমান কেন্দ্রীয় সরকার 14 সালে ক্ষমতায় আসার পর থেকে কটা শিল্প দেশে আনতে পেরেছে? আপনি বলছেন শুভেন্দুবাবু যশস্বী প্রধানমন্ত্রীর হাতে বাংলাকে তুলে দিতে হবে, আপনি ঠিক 1 বছর আগে এই কালিয়াগঞ্জের উপনির্বাচনের সাথেই খড়গপুরের উপনির্বাচনটা আপনি দায়িত্ব নিয়ে করেছিলেন, দিলীপ ঘোষ ছিল আপনার প্রতিপক্ষ, সেই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, আপনি কি বলেছিলেন মনে করে দেখুন, রেকর্ডিং দেখাবো, আপনি বলেছিলেন যে রেল বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, আজকে কি আপনি সেই কথা থেকে সরে আসছেন নাকি ফ্যাক্টটা বদলে গেছে? যে রেল বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, যে কেন্দ্রীয় সরকার সরকারি চাকরির জায়গাটা কমিয়ে দিচ্ছে, যে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তের জন্য ভারতে নতুন কোনো শিল্প আসা তো দুরস্থ, উল্টে লক্ষ লক্ষ কলকারখানা ছোট মিডিয়াম আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই যশস্বী প্রধানমন্ত্রীর হাতে আপনি বাংলাকে তুলে দিতে চাইছেন, আপনি বাংলাকে তুলে দিতে চাইছেন সেই প্রধানমন্ত্রীর হাতে যে প্রধানমন্ত্রী আপনি যে কৃষকদের ওপর ভিত্তি করে আন্দোলন করে আজকে সিঁড়ি দিয়ে ওঠার কথা বলেন, সেই কৃষকদের বুকে পা রেখে 40টা লাশের ওপরে এখন দাঁড়িয়ে রয়েছেন, দিল্লির বুকে 40টা কৃষক মৃত্যুর সাথে মারা গেছেন আর বাকিরা মৃত্যুর সাথে লড়াই করছেন, সেই কৃষকদের সাথে আপনি বেইমানি করছেন, আর আপনি এই বাংলার মানুষের সাথে বেইমানি করছেন যশস্বী প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন, যে বাংলা আজকে গোটা দেশে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট থেকে আপনার যশস্বী প্রধানমন্ত্রী চাল ডাল আলু পেঁয়াজকে সরিয়ে দেওয়ার জন্য, তেল তৈলবীজকে সরিয়ে দেওয়ার জন্য আজকে আলু থেকে সর্ষের তেল থেকে পেঁয়াজ মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, এই যশস্বী প্রধানমন্ত্রীর জন্য আজকে গ্যাসের দাম
এক সপ্তাহে 100 টাকা বেড়েছে, গ্যাসে ভর্তুকির টাকাটা আসা বন্ধ হয়ে গেছে। এই যশস্বী প্রধানমন্ত্রীর হাতে আপনি বাংলাকে তুলে দেবেন, যিনি রেলকে বেসরকারীকরণ করে দিচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদ আপনি 1 বছর আগে করেছিলেন, যার আমলে রেলের পরীক্ষার জন্য 500 টাকা করে দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, সেই টাকা তো গেলই, উল্টে পরীক্ষাটাও হলো না, কজন নিয়োগ হলো কেউ জানে না, টাকাটাও এখন অবধি ফেরত আসেনি, কয়েক হাজার টাকা এই মাঝখান দিয়ে সুদ কামিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। আপনি এই কেন্দ্রীয় যশস্বী প্রধানমন্ত্রীর হাতে রাজ্যটাকে তুলে দেওয়ার কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে নটা বছর কখনো সাংসদ কখনো রাজ্যের মন্ত্রী থেকে রাজ্যটা চালিয়েছেন। আপনি বলছেন যশস্বী প্রধানমন্ত্রীর হাতে দেশ তুলে দেবেন? আপনার যদি মনেই হয়েছিল তৃণমূল কংগ্রেস এতটা খারাপ, তাহলে মাত্র ভোটের 3 মাস আগে কেন দপ্তরগুলো ছাড়লেন শুভেন্দুবাবু? কেন মাত্র ভোটের 3 মাস 2 মাস আগে বিধায়ক পদ ছাড়লেন শুভেন্দুবাবু? আপনার লজ্জাটা কদিন আগে হয়নি? আর আজকে অভিষেকদা যেটা বলেছেন আমি একই কথা বলছি, তৃণমূল মানে তো আপনার কাছে লজ্জার বস্তু? আপনার বাড়িতে আপনার বাবা এবং 2 ভাই এখনও তৃণমূল করে, আপনার বাড়ির 2 জন সদস্য এখনও তৃণমূলের সাংসদ এবং 1 জন সদস্য একটা পৌরসভার চেয়ারম্যান, আপনি সেই বাড়িতে থাকতে লজ্জা পাচ্ছেন না? কারণ ওই বাড়িটায় তো একা আপনি বিজেপি, বাকি সবাই তৃণমূল। আমার বিশ্বাস গায়ত্রী দেবীও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন এবং আপনাকে মেনে নিতে পারেন না, আমার বিশ্বাস শিশিরবাবুও আপনাকে মেনে নিতে পারেন না। তার মানে কি আপনি নিজের বাড়িতে থেকেই লজ্জিত বোধ করছেন শুভেন্দুবাবু? বাংলার মানুষের সাথে এসব গল্প আর শোনাবেন না, আপনার মেরুদণ্ড বিক্রি হয়ে গেছে। মদন মিত্র থেকে শুরু করে আমাদের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়রা জেল খেটেছেন, সিবিআই প্রমাণ দিতে পারেনি, আদালত তাদের জামিন দিয়েছে, জেল থেকে তারা ছাড়া পেয়ে গেছেন, কিন্তু মেরুদণ্ড বিক্রি করে কখনো বিজেপির পায়ে আশ্রয় নেননি। কিন্তু আপনি আজকে নিচ্ছেন, আপনি আজকে নিচ্ছেন সিবিআইয়ের ভয়ে, ইডির ভয়ে, গরু পাচার কাণ্ডের তদন্তের ভয়ে আপনি আজকে এই নেত্রীকে ভুলে গেছেন, যেই নেত্রী এই সিঁড়ি দিয়ে উঠেছেন, যে সেই সিঁড়িটার নাম যেই নেত্রী, সেই নেত্রীকে আজকে ভুলে গেছেন, সেই নেত্রীর বিরুদ্ধে আজকে কথা বলছেন। যদিও নেত্রীর বিরুদ্ধে কিছু বলতে পারছেন না, আপনার টার্গেট থাকছে ভাই তো, তাই শুভেন্দুবাবু এইসব কথা বন্ধ করুন। আগে উত্তর দিন, কেন আপনি আপনার হাতে থাকা এতগুলো দপ্তরের বদলে কিছু দপ্তর অন্যান্য বিধানসভার বিধায়কদের দেননি? কলকাতার কথা বলছেন, শেষ উত্তরটা আবার দেবেন, কেন আপনার চলা দিল্লির সরকার এই বাংলাকে মাত্র 2 আধা মন্ত্রী দিয়েছে? কেন নন হিন্দি স্টেটগুলোতে বিজেপির এত কম সংখ্যক মন্ত্রী? উত্তরটা আপনি দেবেন আশা করি। তারপরে জেলা ভার্সেস শহর করবেন, ভুলে যাবেন না এই মমতা বন্দ্যোপাধ্যায় শহর থেকে মহাকরণ বা নবান্নকে প্রথম কলকাতার পাশ থেকে হাওড়া এনেছেন, হাওড়ার মতো একটা গ্রামীণ প্রধান এলাকাকে। আর আপনি ভুলে যাবেন না এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়ে গিয়ে গিয়ে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ব্লকে প্রশাসনিক মিটিং করেছেন, অর্থাৎ গ্রামকে সরকারের কাছে কলকাতার কাছে আসতে হয়নি, কলকাতা ছুটে গেছে গ্রামে গ্রামে, এটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা করার বুকের পাটা আপনার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নেই, আর আপনার বড় ভাই বড় দাদা অমিত শাহেরও নেই। তারা শুধু দেশ বেচতে পারেন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াতে পারেন, রেলকে বেসরকারীকরণ করতে পারেন, এসেনশিয়াল কমোডিটিস থেকে চাল ডাল আলুকে সরিয়ে মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলতে পারেন এবং সর্বগ্রাসী সর্বনাশী পদক্ষেপ নিয়ে দেশের অর্থনীতি দেশের শিল্প সম্ভাবনাকে চুলোর দুয়ারে পাঠাতে পারেন। আপনি আজকে তাদের দলে গেছেন। মির্জাফরকে মির্জাফরের পাশে আপনার ছবি রাখা হবে এবার থেকে, 100 বছর পর ইতিহাস বইতে আধুনিক মির্জাফরের নামে আপনার নাম লেখা হবে, ইতিহাসে আমাদের নাতিপুতিরা সেই ইতিহাস পড়বে। 10 নম্বরের প্রশ্ন হবে, জানি না 15 নম্বরেরও হতে পারে। বন্দে মাতরম।